নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। শেষ মুহূর্তের যাবতীয় খবর এক নজরে গ্লোব টিভির এই মুহূর্তে। সঙ্গে রয়েছি আমি তৃণা। চলতি বছরে বন্ধই থাকছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এদিন বিবৃতি দিয়ে এমনটাই জানালো। আন্তর্জাতিক রুটে অসামরিক বিমান না চললেও পণ্য পরিষেবা ব্যাহত হবে না বলেই জানিয়েছে জিজিসিএ। সংস্থার তরফে জারি করা নোটিশে বলা হয়েছে আগামী 31 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকছে, তবে বিশেষ ক্ষেত্রে কিছু আন্তর্জাতিক উড়ানকে বাধা দেওয়া হবে না। সারা দেশ জুড়ে ধর্মঘটের ডাকে দফায় দফায় উত্তেজনা। ধর্মঘটের সমর্থনে দেশজুড়ে পথে নামলেন বাম ও কংগ্রেস কর্মীরা। কলকাতা সহ গোটা রাজ্যেই দফায় দফায় উত্তেজনা ছড়ালো রেল ও পথ অবরোধকে কেন্দ্র করে। সকাল থেকেই শিয়ালদহের বিভিন্ন শাখায় রেল চলাচল ব্যাহত হচ্ছে বামেদের বিক্ষোভের কারণে। ইতিমধ্যে শ্যামনগরের অবরোধে সামিল হয়েছিল ধর্মঘটীরা। চুচুড়া স্টেশনে শুরু হয়েছিল অবরোধ। ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুরেও রেল যোগাযোগে বাধা দেওয়া হয়। মধ্যমগ্রাম স্টেশনে বচসা শুরু হয়েছিল ধর্মঘটী ও নিত্যযাত্রীদের মধ্যে। বেলাগড়তেই সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে পড়ার চেষ্টা করেন ধর্মঘটীরা। রাজাবাজারে ধর্মঘটীদের বিক্ষোভ হয়। যাদবপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে এদিন রেল অবরোধ চলে। পাশাপাশি লেনিন সরণিতেও জোর করে দোকান বন্ধের অভিযোগ ওঠে বামেদের বিরুদ্ধে। অশান্তি দেখা যায় বারাসাতেও। লাঠিচার্জ করে ধর্মঘটীদের সরাতে গেলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আছড়ে পড়ল প্রবল ঘূর্ণিঝড় নিভার। বুধবার রাত 2:30 নাগাদ পুদুচেরির 30 কিলোমিটার উত্তরে আছড়ে প্রবল ঘূর্ণিঝড় নিভার। বৃহস্পতিবার সারাদিন পুদুচেরি লগ্ন এলাকাগুলো এবং চেন্নাইয়ের দাপট দেখাবে এই ঘূর্ণিঝড়। এই আশঙ্কায় 16টি জেলায় ছুটি ঘোষণা করা হয়েছিল। যতক্ষণ না ঝড় বৃষ্টি থেমেছে ততক্ষণ বাড়ির বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে পুদুচেরি, তামিলনাড়ু ও কারাইকল উপত্যকার মানুষজনকে। কেন্দ্রীয় আবহ বিজ্ঞান দপ্তরের সূত্রে খবর, বুধবার রাত 11টা নাগাদ এই ঝড় অতি শক্তিশালী হয়ে ওঠে। এর অবস্থান তখন ছিল কুদ্দালোর থেকে 50 কিলোমিটার উত্তর পূর্বে, পন্ডিচেরি থেকে 40 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বুধবার মধ্যরাতে নিভার আছড়ে পড়ার পর তার গতিবেগ ছিল 120 থেকে 130 কিলোমিটার, তবে ক্রমে তার শক্তি হারাতে থাকে। IMD এর সঙ্গে জড়িত আবহাওয়াবিদরা তা বলেছেন, সাইক্লোন নিভার ক্রমেই শক্তি ক্ষয় করবে আগামী 3 ঘন্টায়, তবে এতে পুদুচেরি চেন্নাই বিপন্নমুক্ত হচ্ছে না। দেশজোড়া ধর্মঘটের দিনে মাঝেরহাট ব্রিজ অবিলম্বে চালুর দাবিতে মিছিল করল বিজেপি। কেন্দ্রীয় নীতির বিরোধিতায় বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকা দেশজোড়া ধর্মঘটের দিনেই মাঝেরহাট ব্রিজ অবিলম্বে চালুর দাবিতে মিছিল করল বিজেপি। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের প্রবল ধস্তাধস্তি হয়, লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে কৈলাস বিজয় বর্গীয়কেও। বিজেপির আজকের মিছিলের নেতৃত্বে ছিলেন কৈলাস বিজয় বর্গীয়। তারাতলা মোড় থেকে মাঝেরহাট ব্রিজ পর্যন্ত মিছিল যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝপথে আটকে দেয় পুলিশ বাহিনী। বিজেপি কর্মীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। গার্ড রেল ছুড়ে ফেলে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা, পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। লাঠির ঘায়ে বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। সংবিধান দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী বক্তব্য রাখেন সংবিধান দিবসের অনুষ্ঠানে। তিনি বলেন, উন্নয়নের ফলে আদিবাসী পরিবারের ভাই বোনদের নতুন আত্মবিশ্বাস গড়ে উঠেছে। প্রত্যেকের আত্মবিশ্বাস গড়ে উঠুক, এটি সংবিধানের নীতি। আমরাও তার জন্যই চেষ্টা চালাচ্ছি। এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের কর্তব্য অধিকারকে মানতে শিখব। কর্তব্যকে সবচেয়ে মূল্য দিতে হবে। মহাত্মা গান্ধী সংবিধানের কর্তব্য অংশটির ওপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। কিংবদন্তি ফুটবলার মারাদোনার প্রয়াণে গভীর শোক প্রকাশ। কিংবদন্তি ফুটবলার যেন বলেছিলেন, মারাদোনা ফুটবলের শব্দ শুনতে পান, সেই ফুটবল আজ মারাদোনাহীন। মাত্র 60 বছরে চলে গেলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। ফুটবল জগতে শোকের ছায়া। ফুটবল বিশ্বকাপের ম্যাচ চলাকালে টেলিভিশন সম্প্রচারে লাইনের ধারে দাঁড়িয়ে কোন কোচের ড্রিবলিং ক্যামেরার নজর খুঁজে নেয় তিনিই মারাদোনা। সেই মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ প্রাক্তন থেকে বর্তমান খেলোয়াড়রা। 1986 আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক মারাদোনা ক্লাব পর্যায়ে বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি ও সেভিলার হয়ে, নাপোলির হয়েই ক্লাব পর্যায়ে তার সাফল্য সবচেয়ে বেশি। 1978 ও 1990 সিরি এ, 1987 ইতালিয়ান কাপ ও 1991 ইউরোপিয়ান কাপ জয়। মারাদোনার প্রয়াণে গভীর শোক ও
মর্মবেদনা প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন নামী ক্লাব। দিল্লির দূষণ পরিস্থিতি বেশ খারাপ। দিল্লিতে বাতাসের গুণমান ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী পরিস্থিতিও বেশ খারাপ। বায়ুমানের সূচক 375 রেকর্ড করা হয়েছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মোবাইল অ্যাপ সমীর অনুসারে বুধবার সকালে শহরের বায়ুমানের সূচক সকালে যা রেকর্ড করা হয়েছিল সন্ধ্যায় তা আরো খারাপ হয়ে পড়ে। সূচক গিয়ে পৌঁছয় 415, সেখানে মঙ্গলবার তা ছিল 388, একই সময়ে সোমবার এই সূচক ছিল 302, রবিবার 274, শনিবার 251, শুক্রবার 296 এবং বৃহস্পতিবার 283। দীপাবলির সময় রাজধানীর বায়ুমানের সূচক গুরুতর পর্যায়ে পৌঁছে গেলেও পরে পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছিল। বন্ধ সফল বাম নেতাদের, কড়া আক্রমণ দিলীপ ঘোষের। বন্ধ প্রসঙ্গে বিমান বসু বলেন, এখনো পর্যন্ত ধর্মঘট বেশিরভাগ ক্ষেত্রেই সফল। তৃণমূল কংগ্রেস কোথাও কোথাও ঝামেলা করেছে, রাজ্যে বন্ধ সফলের দাবি অশোক ভট্টাচার্যেরও। তিনি বলেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে ধর্মঘটের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। এই ধর্মঘটের মধ্যেই মানুষ একটি বিকল্প শক্তির সন্ধান পেলেন। তৃণমূল বাম কংগ্রেসকে একসঙ্গে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, হঠাৎ তৃণমূল কংগ্রেসের কেন মনে হলো সিপিআইএম ও কংগ্রেসকে পাশে চান? ওরা মহাজোটের দিকে যাচ্ছে। আমরা যেমন দিল্লি বিহারে মহাজোটকে হারিয়েছি, এখানেও হারাবো। রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতে নয়া মোড়। রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতে নয়া মোড়। এবার রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি অপরাধীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর বিরুদ্ধে গরু পাচার, মানুষ পাচারের অভিযোগ রয়েছে। ইডির নাম করে ভুয়ো তথ্য পেশ করেছেন সুদীপ্ত রায়চৌধুরী। রোজভ্যালি ছাড়াও আরো দুটি কেসে যুক্ত হয়েছে কল্যাণ, যোগ করেন গোবিন্দ আগরওয়াল ও সুদীপ্ত রায়চৌধুরী দুজনেই প্রতারক। এই দুজনের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পিএমএলএ আইনে তদন্ত করছে, অথচ কলকাতা পুলিশের কাজের সমালোচনা করছেন রাজ্যপাল। তৃণমূল সাংসদদের দাবি, পুলিশের সমালোচনা করে এই দুই অপরাধীর পক্ষ নিচ্ছেন রাজ্যপাল। তার প্রশ্ন, দুই অভিযুক্তের পক্ষে কেন কথা বলছেন রাজ্যপাল? তাহলে কি তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল? এরপরই বিস্ফোরক অভিযোগ করেন শ্রীরামপুরের সাংসদ। তিনি বলেন, রাজ্যপালের সঙ্গে অপরাধীদের সরাসরি যোগাযোগ রয়েছে, বারবার মুখ্যমন্ত্রীকে টার্গেট করে তদন্ত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা নিউজ আকারে প্রকাশ করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739। এছাড়াও ইমেল করতে পারেন news.globetv@gmail.com, অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এই মুহূর্ত এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।